নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না, নামাজের ভিতরে জোরে সালাম দেয়া আয় না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই। একটা জবান বন্ধ রে কেনে জবান কোন আল্লাহ বোবা বানায় দিব, বোবা বোবা বোবা, কারণ এক বেদব হাবিবের সামনে বামা দিয়া খাইতেছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই তোমার ডাইন নাকি ভালো না, এ বেদব কয় ভালো না গো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় তাইলে এই রকমই হইয়া যাক গো, এই বেদবটা মনে করে দূর এটা কইলে কি হইছে, নবীজি কইছে দেখি কি আমার হাত এরম হয়ে যাব, বাক্যুল তার বোঝে নাই, বাক্যুলের জিগাইছে তুই বাম হাত দিয়া খাস খা ডাইন হাত কি ভালো না, কয় ভালো না গো, নবী কয় তাহলে এইরকম হইয়া যাক গো, বাড়িতে যাই খানা খাইব হাত লড়ে না, সুবহানাল্লাহ কয় না, নবীজির প্রশংসায় জবান খুলবো না বন্ধ হইব, আপনারা বন্ধ বন্ধ রাখেন কা, না পারলে চেষ্টা তো করতে ত্রুটি নাই সমস্যা নাই ঠিক কিনা বাবা, তাহলে মহব্বতে নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না, নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না, নবীকে সালাম না দিলে নামাজ চমৎকার ঘটনা রে ভাই হাদিসেতে আছে, নবীর কদম পাকে উঠে সেজদা করিয়াছে, আবু জাহেল মার্কা মানুষ নবীকে চিনে না, আবু জাহেল মার জোরে নবীকে চিনে না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না, খয়রুত তাবিঈ যার নাম অস্করণীয় আছে, নবীর প্রেমে দাদ গুলি সব ভাঙ্গিয়া ফেলেছে, ওমান সালালাতে মাজাল জিয়ারত করো না, ওমান সালালাতে আর জিয়ারত করো না, নবীকে সালাম না নামাজ তো ভাই হয় না, নবীকে সালাম না নামাজের ভিতরে চেয়ারম্যান সাহেবকে সালাম দেওয়া যাবে, আমার মা শেখ হাসিনাকে, আমার বাবাজি আব্দুল হামিদ প্রেসিডেন্টকে আমাকে ডা দেই না, আমি শোনার উজার কোন মন্ত্রী এমপি রে সালাম দেওয়া যায় না, ওই কথাটাই আমি লিখেছি।